বর্তমান সময়ে ছেলে মেয়েদের অতিমাত্রায় পরীক্ষা চাপে ফেলে দেওয়া হচ্ছে। এ বিষয় নিয়ে আলোচনা চক্র করবে ত্রিপুরা এডুকেশন সোসাইটি। শিক্ষা আমাদের ব্যবস্থাপনা এবং পরীক্ষা মুখী প্রবণতা, এই বিষয়ের উপর সেমিনারের আয়োজন করছে ত্রিপুরা এডুকেশন সোসাইটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সোসাইটির সভাপতি শম্ভুনাথ রক্ষিত। এছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রত্যুষ রঞ্জন দেব সহ অন্যান্যরা। দেশীয় শিক্ষা ব্যবস্থাপনা, দেশীয় শিক্ষা নীতি, আমরা যেভাবে রাজ্যের মধ্যে চলছি, যেভাবে পরিচালিত হচ্ছে শিক্ষা ব্যবস্থা, সেইখানে আমাদের দৃষ্টিতে আছে এমন কিছু চিন্তাভাবনা। আমরা লক্ষ্য করছি যে ছেলে মেয়েদের অতিমাত্রায় পরীক্ষার একটা চাপের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে আমরা বিশিষ্টজনদের আমন্ত্রণ করছি। আমরা এবিবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য থাকছেন সেখানে। সেমিনারে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।